বিসমিল্লাহির রহমানির রহিম ইউটিউব চ্যানেল হাসান এসডি মিডিয়া প্রশ্ন উত্তর এখন চলে যাব প্রশ্নগুলি যদি রাজনৈতিক হয় আমি প্রশ্ন এলাও করব না এবং প্রশ্নগুলো যদি কারো ব্যক্তিগত বিষয় নিয়ে করেন তাহলে এটাও এলাও করব না এবং প্রশ্নটা যদি ধর্মীয় না হয় ধর্মীয় না হয় এবং সেটা যদি শিক্ষণীয় না হয় তাও আমি এলাও করব আজ কিছু প্রশ্ন আছে এগুলি শিক্ষার জন্য না যেমন নুহ নবীর নানির বাপের নাম কি এগুলি কিন্তু শিক্ষার প্রশ্ন না অনেকে কয় শয়তানের দাদার নাম কি এরকম প্রশ্ন অনেকে করে নামাজ কয় ময় এরকম প্রশ্ন এগুলি কিন্তু শিক্ষণীয় প্রশ্ন না প্রশ্ন আসছে মোটামুটি কিছু আসছে সিরিয়ালে বোঝা যায় নিচেরটা আগে আসে এডি তো পরে আইছে উপরে একটা পরে আইছে নিচেরটা আগে আইছে তাহলে নিচেরটাই জরুরি আপনারা কি বলেন ঠিক এডি পরে আইছে আমার কাছে সিরিয়াল আর যারা নবীজিকে মূর্খ বলে নবীজির স্লোগান নারা রিসালাতকে ফালতু বলে তাদের মতন বক্তাদের ওয়াজ শোনা জায়েজ কি এটার ভাইসাল আপনারই দিতে পারবেন এই সমস্ত বক্তাদের ওয়াজ শুনলে আপনাদেরকে পথভ্রষ্ট করবে বিভ্রান্ত করবে তাদের বক্তব্যের দ্বারা শানের সালত এবং অনেক ক্ষেত্রে শানে উলুহিয়াতের উপর বিভ্রান্তমূলক বক্তব্য দেয় বিদায় এই সমস্ত বক্তাদের ওয়াজ না শোনার পরামর্শ দিলাম কারণ যে লোকটা বলে আল্লাহর নবী ইল্লিটারেট অশিক্ষিত অশিক্ষিত বলে না আমি বলি দুনিয়ার মানুষ যেভাবে শিক্ষিত আমার নবী ওইভাবে শিক্ষিত না আমার নবী হলো যত শিক্ষিত আছে যত জ্ঞানী গুণী বৈজ্ঞানিক সায়েন্টিস্ট আছে সবার উস্তাদ হলো আমার দয়াল নয় ঠিক না পৃথিবীতে সব শিক্ষকদেরও শিক্ষক আমার নবী নবীজি নিজে বলছেন ইন্নামা বুইসতু মুআল্লিমা নিশ্চয় আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি

আল উম্মি শব্দের আরবী অর্থ হলো মান লা ইয়াকরা ওয়া লাম যে লেখে না এবং যে পড়ে না তাকে বলা হয় উম্মি লিখতে জানে না নয় লেখে না পড়তে জানে না নয় পড়ে না ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমাল জালিমিন নিশ্চয় আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়েত করেন না নাকি করতে পারেন না লা ইয়াহদি এটা অর্থ হলো হেদায়েত করেন না কিন্তু এরকম যদি অর্থ করে হেদায়েত করতে পারেন না তাহলে কি অর্থ সঠিক হবে আল্লাহ হেদায়েত করতে পারেন কিন্তু না আমার নবী পড়তে জানেন কিন্তু করেন না লিখতে জানেন কিন্তু লেখেন না এজন্য নবীজির একটা সিফতি নাম হলো উম্মি উম্মি মানে এই হিসাবে নবীজি লিখতে জানেন পড়তে জানেন কিন্তু লিখতেন না পড়তে এটা হলো আরবী আরবী তো আরবী লুকাতের অনুজে অর্থ আর মোল্লা কয়টা ইংরেজি শিক্ষা হে ফড়ড়ফাড় নবীজি লিটারেট ছিলেন ব্যাদ্বক জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইকরা নবীক আপনি পড়ুন নবীজি বললেন মা আনা বিকারী আমি पढ़ने অন্তর্ভুক্ত নই আমি পাঠক নই পরিন্যা না জিব্রাইল বলতিছে পড়েন আল্লাহর নবী বলেন আমি पढ़ने वाला না অর্থাৎ রাসূল বুঝাইতেছেন জিব্রাইল আমি এই দুনিয়ায় পড়ার জন্য আসেনি জগৎবাসীর শিক্ষক হয়ে এসেছিস কুরআন হাদিস বুঝো কুরআন হাদিস বুঝেনা কবি শোনা না করে ঠাস ঠুস কি যে কয় না কয় আশ্চর্য অবস্থা পাগল এইগুলা কোথা থেকে কয়দিন পরে পরে आमदार নেয় আমি জানি কালীগঞ্জে অনেক দায়িত্বশীল লোক আছে আপনারা আমি গোনাহাগার আমি নগণ্য না লাইকের কথাটা শুনতেছেন আপনাদের মাধ্যমে যদি কারো কোন সোর্স থাকে মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন মানবতার মা উপাধি যিনি পেয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রাইম মিনিস্টার অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তিনার কাছে একটা আর্জি পেশ করি যে সমস্ত বক্তাদের ওয়াজের কারণে সাধারণ মুসল্লিদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ওই সমস্ত জাহেল জক্কর এ বেয়াদব নজদিন দালাল মার্কা বক্তাগুলির ওয়াজ রাষ্ট্রীয় পর্যায়ে বন্ধ করে দেওয়া হোক কারণ এদের ওয়াজ নতুন নতুন ফেতনা সৃষ্টি হয় এদের ওয়াজের দ্বারা আমরা এই অশান্তি চাই না মাহাবিলে ওয়াজ করব নবীর সামনে কোরআন হাদিসতে মানুষের আমল করার জন্য ধর্মীয় বিষয় ধর্মীয় ভাব গাম্ভীর্য বৃদ্ধির জন্য আলোচনা করব সেখানে এই বাতিলদের জবাব দিতে দিতে আমাদের অনেকটা বড় সময় পার হয়ে যাবে কবরের পাশে দাঁড়িয়ে কোন দিকে কবর জিয়ারত করা শরীয়তে জায়েজ দয়া করে জানাবেন

এই আপনার ইয়াতে ফাতহুল কাদিরও আছে ওয়াফা ও ওই কিতাবের মতো আছে ইমাম শাম হজির আহামাদির লালে উল্লেখ করেছেন আব্দুল্লাহ নমরদিয়াল্লা ফাহ নামা সফর থেকে আসলে আল্লাহ রসুলের রवজা মোবারকে সবার আগে যাই জয়া আল্লাহ রসুলের রवজা মোবারক সামনে রাইখা কেবলা কেবলি সন্ধিয়া তারপরে নমিজিকা সালাম দিতাম এরপর আবু বকর সিদ্দিক রাদি আল্লাহকে সালাম দিতেন সালাম দিতেন সর্বশেষ হজরত উমার উদ্দুল খাতাম রাদি আল্লাহকে সালাম দিতেন তিনার জিয়ারতের পুরো সিস্টেমটা ছিল রাউজা মুবারক বা মাজার শরীফের সামনে রাখে এই জন্য হানাবি মাজাবের ফাতোয়া হল জিয়ারতের সময় কবরকে সামনে রেখে জিয়ারত করা যদি এরকমটা হয় যে এমন একটা জায়গায় দাঁড়ালেন যেখান থেকে দাঁড়াইলে কবরস্থানও সামনে থাকে কাবা ঘরও সামনে থাকে তাইলে এটা ভালো আরো ভালো দুইটাকে ইজ্জত করলে সুন্নত আদায় হলো কাবার তাজিম আল্লাহ আমাদের বোঝার তো হইতে না এক বক্তা বলে বলেছে যারা মিলাদুল্লাহ পালন করে তারা জাহান নামে কতটুকু কথাটা সত্য জানিতে চাই ওই বক্তাকে আপনাদের জিজ্ঞাসা করার দরকার ছিল আপনি কি জাহান নামের ঠিকাদারি নিছেন কে জান্নাতি কে জাহান নামে বক্তা বলতে পারবে কেউ যদি কোনো নাজায়েয কাজ করে বক্তাবা বা আলেম সমাজ কুরআন সুন্নাহ ইজমা কিয়াসের দালাইলের আলোকে প্রমাণ করে বলতে হবে যে কাজটা নাজায়েয। কোন দলিল সারা কেউ যদি বলে এটা নাজায়েয কাজ করলে জাহান্নামে হবে ওই ধরনের দলিল ছাড়া কথা কখনো কোনো সুদি মহল গ্রহণ করতে পারে এই ধরনের দায়িত্বশীল দায়িত্ব কান্ড লোক যারা বক্তা হয়েছে তাদের ও শুনবেন না কারণ এরা দলিল ছাড়া কথা বলে একটা গন্ডগোল বাজাই দেয়া যায় দলিল দেন আরেকজনের ভুল হইলে ভাইকে যাইব আপনার ভুল হইলে আরেকজন সুদরা দিব দলিল দেন আল্লাহ রসুল নিজে মিলাদুল কথা বলেছেন নবীজির নিজে আনুষ্ঠানিক ভাবে মিলাদুল নবীর মিলাদুল নবীর মজলিস করেছেন বেদাত বেদাত বাহাসে আসো একবার বাংলাদেশের 64 জেলা কোন জেলায় বাসো প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন আছো তোমরা প্রস্তুতি নিয়ে সব রেডি করে আমাদের বলো আমরা প্রয়োজনে থানার ভিতরে গিয়ে bahas করব আসো নাই কই নাই কই কেন তোমরা মিলত পড়েনা তোমার ব্যাপার আমরা পড়ে আমাদের দলিল আছে ঠিকই পড়ে

কত মানুষের নাম পোস্টারে জাগা হয়ে আমার আল্লাহর নামটা গোপন রাখার কারণ কি এটা রাখো কোন স্বার্থে কি স্বার্থে এই জন্য এদেরকে বলি ইয়াহুদ এবং নাসারাদের দালাল আল্লাহর নাম গোপন করে মাসালা দেখায় রোল দেখায় মসজিদের ওয়াকফা জায়গা দিয়ে রাস্তা দেওয়া যায় কিনা রাস্তা যদি মসজিদ কমিটি অস্থায়ী দেয় অস্থায়ী তাহলে দিতে পারে কিন্তু না দেওয়াটাই ভালো কারণ একটা সময় আসবে এটা দেখা গেছে রাস্তার দোহাই দিয়ে মসজিদের জায়গা দখল হয়ে যেতে পারে যেটা গুনার কাজ মসজিদের নামে যেটা অর্থ হয়ে যায় ওটার মালিকানার কেয়ামত পর্যন্ত কোনো মানুষ দাবি করতে পারবে রাস্তা দিতে পারে অস্থায়ীভাবে কিন্তু না দেওয়াটাই ভালো না দেওয়াটাই ভালো এটা মসজিদের নিরাপত্তার জন্য মসজিদের নিরাপত্তার জন্য বিশেষ জরুরতে অস্থায়ী ভাবে দিলেন পরবর্তীতে রাস্তা হয়ে গেলে আবার এটা অফ করে দিবেন মসজিদের নিরাপত্তা এটা কমিটির জন্য গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব হুজুরের নিকট সবাই অনুরোধ করছি যে মসজিদের স্থান পরিবর্তনের বিধান সম্পর্কে বলুন মসজিদের পশ্চিমে খালি জায়গা আছে মসজিদ কি পিছনে নেওয়া যায় কিনা এটা সহজ নেওয়া যাবে কোনো অসুবিধা নেই মসজিদ এমন হাজার হাজার মসজিদ ভেঙে ছোট মসজিদ ভেঙে বড় করা হচ্ছে সামনের মসজিদ পিছনে যে জায়গা আছে যেহেতু নিচ্ছে এটা এটা নর্মাল মাসাল এটা অনেকে জানার কথা মসজিদ এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা যায় যদি ওই মসজিদের জায়গাটা ওয়াকফকিত হয় তাহলে এই জায়গা এই জায়গাটা যেই কাজেই লাগাবেন এটা মসজিদের উন্নয়নের কাজে টাকাটা ব্যবহার করতে হবে মসজিদের জায়গা মসজিদের কাজে লাগে অন্য কাজে না মসজিদের জায়গা মসজিদের কাজে লাগে গুলি ফেকার মাসালা মসজিদ সামনে আছে আপনি যদি ইচ্ছা করেন সামনের সামনে থেকে একটু কি শুনে নিতে পারবেন বড় করতে পারবেন ওইটা মসজিদের জায়গা এটা মসজিদের জায়গা কোনো অসুবিধা নাই সামনে একটু খালি জায়গা রাখলেন মুসল্লি বেশি হইলে বাইরে না বাস এগুলি জটিল masala নয় no সহজ হযরত আসসালামু আলাইকুম জুমার ছানিয়া আজান কেন দেওয়া হয় এবং কখন থেকে চালু হয় মূলত জুমার আজান নামে যেটা বর্তমানে প্রচলিত এটাই মূল আজান এটাই রাসূলের জামানায় ছিল আর বর্তমানে সাড়ে বারোটায় যেটা আজান দেওয়া হয় এটা হজরত উসমান رضی জামানায় ফাইনালি চালু হয়েছে দুর্বল একটা সনদ আছে হজরত উমর রাদি চালু হয়েছে উমদাতুল কারি তোর কিন্তু হজরত উসমান রাজি আল্লাহ জামানায় আজানে সালিস আজানে সালিস হিসেবে জিয়াদা করা হয়েছে সাহাবিদের ইজমার কারণে এটা শুননা সাহাবিদের ইজমার কারণে এটা কি শুননা অবশ্যই এটা মানতে হবে আর নাহলে গুমরা হয়ে যাবে আর সানিয়াজান বলতে এটাই হলো আসলি আজান মূল আজান এটাই রসুলের জামানায় ছিল নামাজে সময় কেন বসে আবার দাঁড়াইয়া পরের অংশ পরে এটাকে আল্লাহর হুকুম বিস্তারিত জানতে চাই এটা আল্লাহর হুকুম নয় এটা নবীর তরিকা নবী বলেন এটা কি নবীর তরিকা আল্লাহর বিধান অনুযায়ী এটা মানতে হবে মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছে তোমরা তা গ্রহণ করো এবং রাসূল যা নিষেধ করে তোমরা তা বর্জন করো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা দুইটা দিতেন মাসখানে একবার বৈশা এই খুতবাটাকে দুইটা বানাইতেন এইজন্য ওই তরিকা মোতাবেক নবীর অনুসরণে আমরাও দুইটা খুতবা দেই এটা নবীর তরিকা আল্লাহর কোরআন অনুযায়ী সূরা হাশরের 7 নম্বর আয়াত

মাকাসিদুল হাসানার মধ্যে ইমাম সাকাবী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন দাইলামে শরীফের একটা হাদিস আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন আল্লাহর রাসূল একদিন বসা নবীজির পাশে আবু বকর সিদ্দিক সহ কয়েকজন সাহাবী বসা এমন অবস্থা হযরতে বেলাল আযান দিলেন আযানের মধ্যে বলতেছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সিদ্দিক আকবর কররাত আইনি ইয়া রাসূলুল্লাহ বলে বৃদ্ধাঙ্গুলিতে চুম্বন করে চোখে এইভাবে মাসেহ করলেন দ্বিতীয়বার সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ দুইবারে দুইটা দোয়া পড়ে বৃদ্ধাঙ্গুলির নখের মধ্যে চুম্বন করে চোখে মাসেহ করলেন আযান যখন শেষ আল্লাহর নবী বলেন আবু বকর তুমি যে আমল করলা এই আমল যদি আমার অন্য কোন মতেরা করে আমি রসুল জানায় গেলাম গো হাসনের ময়দানে আমার ওই উন্মতকে আমার পিছে পিছে জান্নাতে নিয়ে যাব এই হাদিস সম্পর্কে ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি যিনি হানাফি মাঝহাবের ব্যারিস্টার ছিলেন বিশ্বনন্দিত মহাদ্দিস ছিলেন তিনি আসরারুল মারফুয়া কিতাবের মধ্যে লেখেন ইজা সাবাদা আনি সিদ্দিক রাফাহু ফায়াকফি আল আমাল বিহি আবু সিদ্দিক থেকে যেহেতু যখন মারফু এটা সাবিত ফায়াকফি আল আমাল বিহি আমল করার জন্য এটাই যথেষ্ট ইবনে আবিদিন শামি ফতোয়ায়ে স্বামীর মধ্যে লিখেছেন দ্বিতীয় খন্ডের 68 পৃষ্ঠায় যা জানে আকামত আমার নবীজির নাম শুনে চুম্বন করে চোখে মাসহও করে দোয়াগুলি পড়া এটা হলো মুস্তাহাব সওয়াবের কাজ না দিলে গুনাহ হইতো না কিন্তু দিলে সওয়াব হবে সমস্যাটা হলো একজন নবীজিকে mohabbat করে চুম্বন করছে আরেকজন ভিতরে দা জইলাপইরা সারখার হই যাইতেছে ঠিক ওইটা হলো সমস্যা তোর জলে গেল গেল জলন দৈত্য খারাপ লক্ষণ কথা ঠিক না বেঠে সনৈক বক্তা বলেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি নাকি পশুর চামড়া ও লোম খেয়েছেন কথাটি সত্য কিনা নাউজুবিল্লাহ মিল্লাহ মিজা এটার জবাব আমি অনলাইনে দিয়েছি বাতিলদের যত ভয়ঙ্কর

লোম খেয়েছে গাছের ডালপালা এরপরে কি এগুলি খাইছেন এই ধরনের কোন নির্ভরযোগ্য রেওয়ায়ত নাই যেগুলি আছে এগুলি কোন ভিত্তি নাই কেন নবীজির বেলায় এই কথাটা কখনোই এলাও করতে পারবেন না কেন আল্লাহ নবী বলছেন আইয়ুকুম মিছলি ওয়াল্লাহি ইউতিমুনি ওয়া তোমরা কে আছো আমার মতো আল্লাহর কসম আল্লাহ আমাকে ভাবে খাওয়া এবং পান করা যেই নবীকে আল্লাহ বাতিনি ভাবে খাওয়া এবং পান করায় সে নবী সামরা খাইছে এটা কি যুক্তি সঙ্গত কথা পাগলের দল ওই যে ভাই বলিস আসল

বক্তব্য দেওয়ার পর জনৈক বক্তা কিছু লোক আপনাকে আওয়ার মোহাম্মাদি বলে ব্যাখ্যা দেয় এ ব্যাপারে আপনার মূল্যবান বক্তব্য আশা করি ওই বক্তা আলেম না এটা বাজাইরা মোল্লা ঠিক মত করে নাই জারতার কথা গুরুত্ব দেওয়ার মতো সময় আমাদের নাই কিছু লেখাপড়া করেন তাহলে পেয়ে যাবে কিছুটা গবেষণা করে পেয়ে যাবে পাইছেন না বলবেন আমি জানি না কিন্তু বলবেন না যে নাই এজন্য বলছি কিছুটা লেখাপড়া করেন তাহলে পাইবে বুখারি শরীফের একটা হাদিস এর আপনি পড়তে জানে না ঠিকমতো মতো পড়তে পারবে কিনা একশো শতভাগ সন্দেহ আছে এই বেটা কয়ে মশালা এটা না এটা না